প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, কখন সবাই সমান অংশীদার হয়েও জমি বণ্টন করার সময় কম নিতে হয় এবং রোডের জায়গা অবশিষ্ট রেখে কিভাবে জমি বণ্টন করতে হয়, আজকে আমরা এ পর্বে আলোচনা করব। তো প্রিয় ভিউয়ার্স, এখানে জমি আমরা পরিমাপ করে দেখলাম, উত্তরের বাহুটা হচ্ছে 154 ফিট, দক্ষিণে হচ্ছে 152 ফিট, পূর্বে হচ্ছে 122 ফিট, পশ্চিমে হচ্ছে 120 ফিট। এখন এটা আমরা সম্পূর্ণ পরিমাপ করে দেখলাম, 42.5% জমি আছে। এখন জমির মালিকগণ বলল যে এখান থেকে 2.5% মাইনাস করো। তো 2.5% মাইনাস করো রোডের জন্য, রোডের জন্য আমরা মাইনাস করলাম। করার পর আমাদের থাকে 40%। এখন 40% তাদের মধ্যে বন্টন হবে, জমির মালিকগণের মধ্যে 40% বন্টন হবে। এখন এই 40% আমরা বন্টন করব, এদিক থেকে 20%, মানে 40% অর্ধ অর্ধে বন্টন করব, এদিক থেকে 20 আর এদিক থেকে 20, বাকি 2.5% মাঝে থাকবে, এটা একটা রোড হিসাবে তৈরি হবে। তো এখন আমরা এদিক থেকে 20 বন্টন করি। একটা 20 বন্টন করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, একটি নোট করতে হবে, একটি রাফ খাতা নিতে হবে, সেইখান থেকে আমাদের বন্টন করতে হবে। তো আমরা জানি 1% সমান সমান 435.6 গুণ 20। তো 20% হয় 20% হচ্ছে 8712 বর্গ ফিটে হচ্ছে 20%। এখন এই 8712-এর আমরা এই দিক থেকে যেহেতু বন্টন করব, তো আমরা 152 দিয়ে ভাগ দিব, 152 দিয়ে ভাগ দিব, 8712 ভাগ 152 দিলে আমাদের হয় 57.31। এখন আমরা 57.31 এইখান থেকে এইখানে আমরা নিলাম, এখানে আমরা একটা রাফ করব, 57.4 ইঞ্চি, নিচেরটা হচ্ছে 152, নিচেরটা আমরা নিচেই রাখলাম, এই সাইডেরটা এই সাইডে লিখলাম, আর এই সাইডেরটা আমরা এই সাইডে লিখব। তো আমরা এই সাইডেরটা এখান থেকে এখানে কত ফিট এটা আমরা কিভাবে বের করব, আমরা এইখান থেকে এখানে কত ফিট পাইছি, 120 ফিট, এটা আমরা তুলব, ভাগ দেব এইখান থেকে এখানে কত ফিট নিছি, 122 ফিট, 122 দিয়ে ভাগ দেব। এখন এইখান থেকে এখানে আমরা এখন কত ফিট নিলাম, রাবে 57.4 ইঞ্চি। তো এখন আমরা গুণ দিব 57.4 ইঞ্চি, 4 ইঞ্চি মানে 33, তো আমরা পাই এটা 56.39। এইখান থেকে এখানে পাই 56.39, আমরা 42 ধরেন 5 ইঞ্চি। এখন উপরের বাহুটা আমরা কিভাবে বের করব, উপরের বাহুটা আমরা বের করার জন্য আমাদের কি করতে হবে, এইখান থেকে এখানে ডিফারেন্সটা কত ফিট, 2 ফিট, 154 আর 152, তো 2 ফিট ডিফারেন্স, ভাগ দিব এই 2 দিয়ে, 2 তোলার পর ভাগ দিব 122 দিয়ে, 122 দিয়ে ভাগ দেওয়ার পর আমরা গুণ দিব এইখান থেকে এখানে কত ফিট নিছি, এই যে আমরা এটা একটা রাফ করছি, 57.4 ইঞ্চি। তো 57.4 ইঞ্চি মানে 33, তো এইখানে বার 152, সাথে এই দিক থেকে দেখ যেহেতু বাড়ছে, এই যে 152 ফিট আর এই দিকে 154 ফিট, তাহলে 0.93 আমাদের বাড়বে, 152-র সাথে যোগ হবে, তো 152.93। এখন এটা আমরা রোড পদ্ধতিতে দেখি আমাদের জমিটা পরিমাপ কতটুকু হয়েছে, যদি কম হয় আমরা একটু এদিক বাড়াবো, আর যদি বেশি হয় একটু কমাবো। তাহলে রোড 100, আগে আমরা রোড দিলাম 152 ইন্টু 57.33 মানে 4 ইঞ্চি, ইন্টু 56.42 মানে 5 ইঞ্চি, এইখানে হয় আমাদের হয় 8671 বর্গ ফুট, 8671 বর্গ ফিট। এখন আমাদের দরকার কত, 8712 মাইনাস দিয়ে 8671, 8712 মাইনাস 8671, 8671 আমাদের এখানে 41 বর্গ ফিট কম আছে, আমরা যেটি যে রাপ নিলাম এইখানে আমাদের 41 বর্গ ফিট কম আছে, তো 41 বর্গ ফিট আমাদের বাড়াতে হবে। তাহলে আমরা 41 ভাগ দিব
এই যে এইখান থেকে এখানে আমরা কত ফিট পাইছি, এটা পাইছি 152.93, আর এই বরটা হচ্ছে 152, এদিক গেলে অবশ্যই বাড়বে। তাহলে আমরা ভাগ দেব 152.93 দিয়ে, আমরা ভাগ দেব, দিলে আমাদের 26-এর পরে 80, বা ধরেন 3 ইঞ্চি আর বাড়াইতে হবে আমাদের, আর 3 ইঞ্চি বাড়াইলে আমাদের হয়ে যায়। এখন আমরা এই যে এটা 3 ইঞ্চি বাড়ামো, এটা আমরা 57 ফিট, আগে 4 ইঞ্চি নিছি, এখন নিব 57 ফিট, 4 আর 3 বাড়াইলে 57 ফিট 7 ইঞ্চি, নিচেরটা তো ঠিকই থাকবে 152, আর উপরেরটা এই সাইড, এই যে এইখান থেকে এখানে কত ফিট এটা আমরা বের করি, 120/122 ইন্টু এখানে কত নিলাম 57.7 ইঞ্চি, দিলে আমাদের এইখানে হয়, এইখান থেকে এখানে হয় 56 ফিট 56.8 ইঞ্চি ধরি, 56 ফিট 8 ইঞ্চি। এদিকের এদিকের বাহুটা এদিক লিখছি, এদিকের বাহুটা এদিক লিখছি, নিচের বাহুটা নিচে রাখছি, উপরের বাহুটা উপরে লিখব। এখন উপরের বাহুটা আমরা এই যে এইটাই হবে, একই হবে, এটা তেমন চেঞ্জ হবে না, তো 152.93। আমরা এইখান থেকে এখানে কত নিলাম 57.7 ইঞ্চি, আর এইখান থেকে এখানে আমরা কত পাইছি, এই যে 56.8 ইঞ্চি, 56.8 ইঞ্চি। এইখান থেকে এখানে কত ফিট নিছি, এখান থেকে এখানে নিছি আমরা 152.93 বাড়বে, তো 152 ফিট 11 ইঞ্চি, 152 ফিট 11 ইঞ্চি দিলে আমাদের এখানে 20 শতাংশ হয়ে যায়। এখন আবার এদিক থেকে আমরা 20 শতাংশ নিব, এদিক থেকে যে আপনারা যে পদ্ধতিতে নিছি আমরা এই পদ্ধতিতে আপনারা নেবেন। নেওয়ার পর ধরেন এই পদ্ধতি নেওয়ার পর আমরা এটা পাইলাম, ধরেন এটা 57 ফিট 3 ইঞ্চি, 57 ফিট 3 ইঞ্চি, এইখান থেকে এইখানে আমরা নিলাম 56 ফিট 3 ইঞ্চি, 56 ফিট 3 ইঞ্চি, এটা তো পাইলাম ওই, আর এইখানে হচ্ছে 153.1 ইঞ্চি, এইখানেও 20 শতাংশ হবে। এখন কথা হচ্ছে কি, এখন কথা হচ্ছে এইখানে তো 40 শতাংশ, তো 40 শতাংশ আমরা দুই ভাগ করলাম 20 শতাংশ, 20 শতাংশ করে দুই ভাগ করলাম 40 শতাংশ, কিন্তু এখানে অংশীদার হচ্ছে 4 জন, বাপের 4 ছেলে, বাপের 4 ছেলে। এখন বন্টনটা সমান 4 ভাগে হওয়ার কথা, কিন্তু এখানে কথা হচ্ছে পিছনের ফ্লটের মালিক, এই যে 1, এটা হলো 2 নম্বর ফ্লট, এটা হচ্ছে 3, এটা 4। এখন 3 এবং 4 প্লটের মালিকগণের দাবি হচ্ছে যে যেহেতু তোমরা সামনে পাচ্ছ এই রোডের সাথে জায়গা, তো রোডের সাথে আর পিছনের জায়গা কিন্তু এক মূল্য না, এক ভ্যালু না, তাহলে তারা পিছনের জনরা একটু বেশি দাবি করতেছে। তো এখন মাইম আব্দুররা সিদ্ধান্ত নিল যে এইখান থেকে এখানে 1 শতাংশ বেশি দ, ভ্যালু হিসাবে এখানে এই পিছনের প্লটে 1 শতাংশ বেশি দ। তো সবাই তো 10 শতাংশই করে পায়, তো আমরা আগে 10 শতাংশ লিখি, 4 জনে তো 10 শতাংশ করে পায়, যেহেতু বাপের সমান সম্পত্তির মালিক, তো 10 শতাংশ করে পায়। এখন 3 এবং 4 যদি আমরা 1 শতাংশ বাড়াই, তাহলে এখানে 1 শতাংশ কমাইতে হবে। এখন আমরা এখান থেকে যে 1 এবং 2 এতে যদি 1 কমাই, তাহলে এখানে হয় 9, এইখান থেকে আবার যদি 2 এতে 1 কমাই, তাহলে এখানেও 9, আর এই 1 1 2, এই 2 শতাংশ এখন 1 1 করে যদি আমরা যোগ করি, তাহলে এখানে হয় 11 শতাংশ, এখানে হয় 11 শতাংশ। এখন মায়ম আব্দুর সিদ্ধান্ত কি, সিদ্ধান্ত কি 2 শতাংশ বেশি, না, মায়ম আব্দুর সিদ্ধান্ত হলো যে এই 1 নম্বর ফ্লট থেকে 4 নম্বর ফ্লট 1 শতাংশ বেশি হবে, মানে সামনের 2 ফ্লট থেকে পিছনের 2 ফ্লট 1 শতাংশ করে বেশি হবে। তো এখানে তো 2 শতাংশ বেশি হয়ে গেলো, এখানে 9 11 11, তো 2 শতাংশ বেশি হলো, এইভাবে না, আমাদের জমি কত, রোডে রোড বাদ হচ্ছে আমাদের 40 শতাংশ, তো 40 শতাংশ এখন 2 ফ্লটে বেশি দিতে হবে, পিসের 2 ফ্লটে বেশি দিতে হবে 1 শতাংশ করে, তাহলে আমরা 1 শতাংশ করে 2 শতাংশ, আমরা 2 শতাংশ মাইনাস দিব,
দিলে আমাদের থাকে 38%। এখন 38%-রে আমরা চারটি ভাগ করব, 38%-রে আমরা চারটি ভাগ করব। এই 38-এর যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে একজন পায় 9.5, 9.5, 9.5, 9.5। এখন ওই বাকি 2% যে হাতে আছে, এই বাকি 2% এটা আমরা কি করব, বাকি 2% 3 এবং 4 জন বেশি পাবে, 3 এবং 4 নং দাগে জমি বেশি পাবে, তো এখানে প্লাস হবে 1% প্লাস 1, তাহলে সমান সমান 10.5, সমান সমান 10.5। আর এইখানে 9.5 করে থাকবে, তাহলে এখানে 9.5, এই পিসের দুই প্লটের সামনে দুই প্লট হচ্ছে 9.5 করে, এই যে 1 এবং 2, 1 এবং 2 পাবে 9.5 করে, এবং 3 এবং 4 পাবে 10.5 করে, তাহলে 1% বেশি হলো। তাহলে আপনারা সামনে দেবেন 9.5%, 9.5%, আর পিছনে 10.5। এইখান থেকে আপনি যদি 9.5 বন্টন করেন, এইখান থেকে 9.5 বন্টন করেন, এটা অটোমেটিকলি 10.5 থাকবে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।